হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটির একটি সুস্বাদু সবজির রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এটা বানানো খুব ইজি। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমে একটা প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 100 গ্রাম বরবটি। এবার বরবটিটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা পেঁয়াজ এবং বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে প্রথমেই একটু নেড়ে দিচ্ছি এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কা এবং হলুদ গুঁড়োটা বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব আরও 1 মিনিট। প্রায় 1 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। আমি এই পোস্ত বাটাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এই পোস্ত বাটাটা বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো কষে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। চিনিটাও বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটাও বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট রান্না হতে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাসুন্দি। এখন কাসুন্দিটা গ্রেভি এবং বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটা পুরো গ্রেভি এবং বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।